ঐতিহাসিক 10ই মহরম মুসলিম ইতিহাসের একটি বিয়োগান্তর ঘটনার দিন। 10ই মহরম কারবালায় যে ঘটনা ঘটেছিল সেটি মুসলিম ইতিহাসে এক শোকাবহ কাহিনী। আরবি হিজরির বর্ষের প্রথম মাস হল মহরম মাস। এই মাসের গুরুত্ব এক অপরিসীম। এই মাসের 10ম দিবসে অর্থাৎ আজকের এই দিনটি বহু ঐতিহাসিক ঘটনা ইতিহাসে প্রসিদ্ধ। আশুরার দিনটি শুধু হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা অন্যান্য যারা সেই দিন কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন তাদের স্মরণে পালন করা হয় সেটি নয়। এর আরও কারণ হল এই মহরম মাসের 10 তারিখে অনেক ঘটনা ঘটেছে। আশুরা হল আশিরুন এর বহুবচন, এর অর্থ 10ম তারিখের সমন্বয়। অর্থাৎ মহরম মাসের 10 তারিখে সংঘটিত ঘটনা বলি পৃথিবীর আদি অন্তের এক ঘটনা এর সঙ্গে সম্পৃক্ত রয়েছে। বিশ্বের সব মুসলমানরা তাই তো তাজিয়া বানিয়ে এই দিনটিকে স্মরণ করেন। কারবালার ওই শোকাবহ ঘটনা তাড়িত করে প্রতিটি মুসলিম সম্প্রদায়কে। মহরমের 10ম দিবসে সংঘটিত ঘটনাবলীর কয়েকটি ঘটনা। আশুরার দিনে সৃষ্টি করা হয় হযরত আদম আলাইহিস সালামকে, আবার এই দিনেই আবার তিনি জান্নাতে প্রবেশ করেন। এই তারিখেই জান্নাত হতে পৃথিবীতে প্রেরিত হন এবং বহু বছর পর এই তারিখেই আরাফাতের ময়দানে জাবালে রহমতে তিনি ও বিবি হাওয়া আলাইহিস সালামের পুনরায় সাক্ষাৎ লাভ হয় এবং তাদেরকে মার্জনাও করা হয় এই দিনে। হযরত ঈসা আলাইহিস সালামকে আকাশে উত্তোলন করা হয় এই 10ম মহরম দিবসে। হযরত নূহ আলাইহিস সালামকে তুফান এবং প্লাবনের পানি হতে পরিত্রাণ দেওয়া হয় এই মহরমের 10 তারিখে। হযরত আইয়ুব আলাইহিস সালামকে 18 বছর রোগ ভোগের পর রোগ মুক্তি দেওয়া হয় এই 10 মহরমের তারিখে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে অগ্নিকুণ্ড হতে নিষ্কৃতি দেওয়া হয় আজকের এই 10 মহরমের তারিখে। হযরত দাউদ আলাইহিস সালামকে বিশেষ ক্ষমা করা হয় এবং হযরত সুলাইমান আলাইহিস সালামকে সই হারানো বাদশাহী পুনরায় ফেরত দেওয়া হয় এই 10 মহরম দিবসেই। এই 10 মহরম দিবসে এই 40 দিন পর মাসের উদরে থাকার পর হযরত ইউনুস আলাইহিস সালামকে নিষ্কৃতি দেওয়া হয়। আশুরার আজকের এই দিনে হযরত ইয়াকুব আলাইহিস সালাম সই হারানো পুত্র হযরত ইউসুফ আলাইহিস সালামের সাক্ষাৎ লাভ করেন। এই 10 মহরম তারিখে হযরত মুসা আলাইহিস সালাম ফিরাউনের কবল হতে নিষ্কৃতি লাভ করেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফ হতে হিজরত করে মদিনা শরীফে তাশরিফ নেন আশুরার এই 10 তারিখে। এই 10 মহরম দিবসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নয়নমণি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার 77 জন পরিজন ও ঘনিষ্ঠজন জালিম ইয়াজিদের সৈন্য দ্বারা কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে নির্মমভাবে শহীদ হন।